গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমরা তো ভালোই আছি। এখন বাজে সকাল 8:30, আর পল্লব বাজার থেকে চলে এসেছে। জানোই তো এখন বাজার 7টা থেকে 10টা খোলা। বাজার করে চলে এসেছে আর নিয়ে এসেছে বাটা মাছ। আর বাটা মাছগুলো আজকের ভীষণ সুন্দর, আর সাইজটাও খুব ভালো। একটা তো বেশ বড় আছে, অবশ্য বড় বাটা মাছ হলে কাটা বেশি হয়, খেতে অসুবিধা হয়। তো মাছগুলো ওরা কেটে দেয় ঠিকই, কিন্তু ভেতরে পেটের ভেতরে যে একটা সাদা মতন পটকা, যেটাকে আমরা পটকা বলি, ওটা থাকে, ওটা ফেলে না, কিছু আঁশ লেগে থেকেই যায়। সেইগুলোকে ধুতে না, ছোট মাছ ধুতে অনেকটা টাইম লাগে। তো মাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম। এবার একটু চিকেনও আছে, কারণ একজনের আবার চিকেন হবে, বাকিরা কালকে চিকেন খেয়ে নিয়েছে। তো সেই জন্য 4 পিস আছে চিকেন, তার যাবে 1 প্লেট চিকেন। তো চিকেনটাকেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটুখানি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখবো। একটু পরে এসে মাছগুলো ভাজবো। ওইদিকে কিছু কাজ করে, ওই দেখো মাছগুলো আমার সব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মিনিট 15-20 আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন মাছগুলোকে ভেজে নেব। পরে আমি ঝালটা করব, কিন্তু মাছটা আগে ভেজে তুলে রেখে দিচ্ছি, পরে ঝালটা যখন করব সেটা পরে। সব কিছু কেটে রেডি। এই যে ভেন্ডি এখানে আছে, কুমড়ো, আর এর মধ্যে সরু সরু করে কাটা আলুটা, এটা দিয়ে একটা তরকারি হবে। এটা চিকেন আর মাছের পেঁয়াজ, এটা ভেন্ডি, আর তলায় আলু আছে, ভেন্ডি আলু ভাজা হবে। এখানে গোল গোলটা দেখছো, এটা হচ্ছে চিকেনের আলু, এর মধ্যে আছে ডাল সেদ্ধ করা, উচ্ছে আলু ভাজা হবে, সেটার মাথা দিয়ে পুঁই শাক। এই যে পুঁই শাকটা কেটে কুটে গুছিয়ে দিলাম মাকে, নাহলে মায়ের টাইম হবে না। চলো এবার একটু বসি, ফুল ভাল কথা। গুড আফটারনুন, এখন বাজে 1টা বেজে গেছে, জানো তো আজকে সকাল থেকে তোমাদের সামনে আসিনি কেন, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি কিন্তু, ঠিক আছে? দিনটা এইভাবেই শুরু করি তোমাদের সাথে। আর আগে কী করেছি সেগুলো একটু বলে দিই তোমাদেরকে। সকাল থেকে আসিনি কেন, সকালবেলা অনেকটা সকালে উঠেছিলাম, তো উঠে ভাবলাম যে কাজ নেই, মানে 8:30টার সময় ব্রেকফাস্ট যাবে, যেন আমি ক্লাসে পড়াচ্ছি, দেখো এরকমভাবে বলছি, 8:30টার সময় ব্রেকফাস্ট যাবে। তার জন্য আমি করলাম কি, অয়েল ম্যাসাজ করলাম। অরিফ্লেমের যে কোকোনাট অয়েলটা আছে ওই অয়েলটা, তার সাথে ক্যাস্টার অয়েল, আর তার সাথে অ্যালোভেরা জেল, এই তিনটে মিক্স করে মাথায় রেখেছিলাম, ওই জন্য সকাল থেকে আর তোমাদের কাছে আসিনি, পুরো চিপকু হয়েছিল বলে সেই জন্য সকাল থেকে এলাম না তোমাদের কাছে। দেখো আমার বড় মেয়ে চুল ঠিক করে দিচ্ছে। দিয়ে তারপরে সকালে ব্রেকফাস্টে আজকে ডেলিভারি ছিল পাস্তা, এক পাস্তা বানিয়ে দিয়েছি। সকালে আমাদের দুজনের ব্রেকফাস্ট করার আজকে টাইম হয়নি, কেননা বললাম না কালকে যে কিছুই বাজার করা ছিল না, বাজার করে এলো, পাস্তা একটু রেখে দিয়েছিলাম, আমার পাস্তা খেতে ভাল লাগে না, পল্লবকে ওইটা দিলাম। তারপরে বাজার করে যে এলো, সেগুলোকে কাটা ধোয়া সব করে ঢোরে রান্না স্টার্ট করে প্রায় 11:30টার সময় জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে খেলাম, এটাই হলো ব্রেকফাস্ট। তারপরে ডেলিভারি চলে গেল, ডেলিভারি দিয়ে এসে ওকে সব প্যাক করে দিয়ে তারপরে আমি এলাম, এসে স্নান করলাম, নিচে এলাম, এখন তো নিচের ঘরে আছি বুঝতেই পারছো। স্নান করলাম, স্নান করে পুজো করে আবার নিচের ঘরে চলে এসেছি, ওপরের ঘরে এখন আর থাকা যাচ্ছে না। আর কেউ কেউ বলছিলে না সিলিংয়ের কথা, আসলে ঘরটা এমনভাবে মানে এমনভাবে তৈরি যে ওটাতে সিলিং করা যাবে না, করতে গেলে আমাকে ওটা পুরো মানে চালটাকে উড়িয়ে দিয়ে আবার অনেক ঝামেলা আছে করে করতে হবে, সেই জন্য সিলিংয়ের দিকে যাচ্ছি না আমরা আর কি, নাহলে দেখি কি করা যায়, ভবিষ্যতে চেষ্টা করব। আচ্ছা এসো, তুমি ওখানে কেন, ওখানে এসো এসো, একজন তো পালিয়ে নিচে নেমে গেল, দেখাবে না বললো আমাকে এখন দেখতে, কুটু বললো আমাকে দেখতে খুব খারাপ লাগছে, আমি এখন ক্যামেরায় আসবো না। এত বড় বারমুডা ঘুরে আছি খালি গায়ে, এত বড় বারমুডা মানে বারমুডা তো মানুষ এরকমই পরে। মাম মানে মেম লিখেছে তো
বেলার খাবার। বাটার দিয়ে টোস্ট করলাম, করে ওটা নিয়ে চুলটা কোথায় তুলে বেঁধেছি দেখেছো, মারাত্মক গরম গো, আর পাচ্ছি না, মারাত্মক গরম। তো ওপাশে আরেকজন আছে, একবার একটু দেখিয়ে দিই, প্রচণ্ড করুম অবস্থা। আসলে গরমেও পারছে না বলে আর গেঞ্জি ফেঞ্জি পরছে না আর ভিডিওতেও আসছে না, আর আমিও পারছি না বলে একদম মানে খুব করুণ অবস্থা। ওদিকে রান্নাও শুরু করে দিয়েছে, রাতে আছে ফুলকপি আলুর তরকারি, আলু পেঁয়াজ ভাজা, ভাত আর রুটি। এখন একটু চাপটা কম আছে, আজকে রাতে একটু চাপটা কম আছে মেনলি, কারণ আমি করেই রেখেছি। সরি, ডিমের কারি আছে ওটা করে রেখেছি। ওই ঝাঁজটা চলে এসছে, ওই আলু ভাজাতে শুকনো লঙ্কা দিয়েছি, ওই ঝাঁজটা লেগে ভাজি শুরু হয়ে যাচ্ছে। আর ডিমের কারি করে রেখেছি, আর তোমার ফুলকপি আলুর তরকারির জন্য ফুলকপি আলু কেটে রেখেছিলাম, আলু পেঁয়াজ ভাজার আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম। ভাত অলরেডি বিকেলবেলা ওপরে এসেছি, তখন কোনে ছটা হলো, যাবো তাড়াতাড়ি করে করে দেবো, মনে হচ্ছে বৃষ্টি নামবে, খুব মেঘ করেছে আর বাইরে কোথাও হয়েছে, খুব একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, আর 50 বার খালি মুখে চোখে ঘাড়ে গলায় জল দিচ্ছি, এই একটাই কাজ হচ্ছে। আজকে হিউমিডিটিটা বড্ড বেশি, কাস্টমারের নাম লিখতে অনু লিখছে। তোমার মুন্ডুটা ভালো দেখা হচ্ছে, চুল ধরে নি, ফুলকপি আলুটা যখন করবো ওখানে নিয়ে যাবো রান্নাঘরে তোমাদের, এখন একটু খেয়ে নি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আবার এলাম, বলতে এলাম যে বাইরের কিছু কেনা স্ন্যাক্স তো এখন খেতে পারছি না, চপও আসছে না, সিঙ্গারাও আসছে না, তাই ঘরের তৈরি স্ন্যাক্স, পাউরুটি ভাজা। লোকের খাওয়ার যোগান যেটা দায়িত্বের মধ্যে পড়ে, আর অনুপমা তো সারাদিন খেটে একদম ঘামে একদম জবজব হয়ে গেছে, তাহলে এবার তুমি রেস্ট নাও, তোমার কাজ শেষ, এবার আমার কাজ শুরু, চলো তাহলে। আজকে বেশি চাপ নেই, আজকে বেশি চাপ নেই, এর কদিন খুব মোটামুটি 15 দিন খুব চাপ ছিল, আর সব লকডাউন পরে বাড়ি চলে গেছে, সুতরাং এবার চাপ একটা থাকেই আর কি, মানসিক চাপ, সময়ের চাপ, এই সময় পৌঁছাতে হবে, চলো তাহলে খাবার দিয়েছে, পরে দেখা হচ্ছে। রেডি করে দিয়েছি সব, একদম প্যাক ট্যাক করে দিয়ে দিয়েছি, তো নিয়ে চলে যাক, এখন বাজে 8:20, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে আড্ডাটা ভালো মতন জমবে নিচে গিয়ে। তোমার ফোন নেবে না? হ্যাঁ, ফোনের দরকার নেই। হ্যাঁ আচ্ছা, এবার আমি নিচে যাব, নিচে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিচে যাব, কারণ ঘামে জ্যাবজ্যাবে হয়ে গেছে তো কাজ করতে করতে, ড্রেসটা চেঞ্জ করে নিচে যাব। ওই যে চলে যাচ্ছে দেখো, টাটা করে যাও, নিচে গিয়ে স্টিমারটা নিয়ে একদম নিচে নামবো, কারণ হোম ডেলিভারিটা দিয়ে এসে আমি বললাম দিয়ে এসেই তুমি হাত পা মুখ ধুয়ে স্যানিটাইজ করে একদম স্টিমটা নিয়ে নাও, স্টিমটা নিয়ে নেবে, নিচে নামবো, আড্ডা দিতে থাকবো,
দেখি আড্ডা দিতে দিতে পারলে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, এখন ড্রেসটা চেঞ্জ করি, আর একটা ফোন করার আছে, ফোন কলটা সেরে নি, নিয়ে তারপরে আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, ওই দেখো ওই দেখো ওই দেখো মাস্কের উপর দিয়ে আবার এটা বাজছে, ডাবল প্রোটেকশন। আর তারপরে তো হেলমেট পরে নেবে, হয়ে যাবে। এই দেখো মা মেয়ে দুজনে গিয়ে খাটের তলায় কোথায় ঢুকে রয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে এদিক ওদিক ঘোরার জন্য, আর ওরা গিয়ে খাটের তলায় ঢুকে রয়েছে, দেখছো? ওই দেখো খাটের তলায় সিমেন্টটা ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে চুপটি করে শুয়ে রয়েছে। চিগু চিগু ছেড়ে দিলে এদিক ওদিক ঘোরে না বেশি, গিয়ে একটা জায়গায় চুপ করে, খাটের তলাটা ওদের খুব প্রিয় জায়গা, ওখানেই ঢুকে শুয়ে থাকে। সুজি তৈরি হচ্ছে, সুজি দিয়ে কি হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে, ডাল হচ্ছে। চলে এলাম আবার তোমাদের কাছে, এখন বাজে 11:20, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সেই সঙ্গে দেখো আমার এখন চুলটা খোপা হচ্ছে, কি মজা! খোপা হওয়ার পরেও আবার একটুখানি বেঁধে থাকছে, আর একটু বড় হলে বেশ ভালোভাবেই খোপাটা করতে পারবো। এখন করছি একটু আট করে করতে হচ্ছে, টাইট করে খোপাটা করতে হচ্ছে। আর দেখো হেয়ার অয়েলিং করে তারপরে যদি তুমি শ্যাম্পু করো তাহলে কতটা সুবিধা হয়, দেখো চুলটা আয়ত্তের মধ্যে থাকে। আমার আজকে চুলটা আয়ত্তের মধ্যে আছে, অন্যদিন চুলগুলো মানে শ্যাম্পু করার পর পুরো পাগলি পাগলি হয়ে যায়, আজকে দেখো চুলটা পুরো আয়ত্তের মধ্যে আছে। আর আজকে চুলটাকে আমার বিনুনি করতেই হবে, কেননা আমি গার্ডার দিয়ে শুতে পারবো না, গার্ডার দিয়ে শুলে ঘাড়ের কাছে থাকবে, আজকে প্রচণ্ড গরম, আর বিনুনি করে দিলে ওপর দিকে তুলে দেবো, ওপর দিকে তুলে দিয়ে শুয়ে যাব। জানো রাত্রিবেলা যে তোমাদের কাছে এসে একটু শান্তি মনে কথা বলবো সেটাও করতে পারি না, এত পোকা হয়েছে, এত পোকা আজকে কত দিন ধরে, মানে পোকা এত জ্বালাচ্ছে, লাইট জ্বাললেই পোকা ভর্তি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম টাইম এই ঘরের লাইটটা অফ করেই রাখছি, আর রান্নাঘরে সমস্ত কিছু কিচ্ছু ঝুড়ি চাপা দেওয়া যাচ্ছে না, সমস্ত কিছু থালা বাসন দিয়েই চাপা দিতে হচ্ছে, ঝুড়ি চাপা দিলেই তার মধ্যে পোকা ঢুকে যাচ্ছে, মানে পোকা পড়ে যাচ্ছে, থালা বাসনেরই ওপরে কত পোকা পড়ে যাচ্ছে। বিনুনি হচ্ছে, বিনুনি দাও আমাকে একটু, মিশিয়েছ? জলটাও খেয়ে নিলাম, এবার কি করবো বলো তো, এবার একটুখানি আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছি তো আজকে একটু টাইম পেট্রোল দেখবো, অনেক দিন দেখি না, আজকে একটুখানি দেখবই, টাইম পেট্রোল দেখে তারপরে শোবো, কথা জড়িয়ে যাচ্ছে টাইম পেট্রোল বলতে গিয়ে। দেখেছো আমার আইব্রোসটা, আমার ভুরুটা একটু যেন ঘনত্বটা বেড়েছে মনে হচ্ছে এই ক্যাস্টর অয়েলটা লাগিয়ে। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আমার পরিবারটা আরও খুব তাড়াতাড়ি 20,000-এ পৌঁছে যায়। আর সাবধানে থেকো, ভালো থেকো, আর অবশ্যই সুস্থ থেকো, এছাড়া আর কিছুই বলার নেই, এছাড়া কী বলবো, এই একটাই মন্ত্র এখন জপ করতে হবে আমাদের, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।